বন্ধুরা রাখিগিছলেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যাব নদীর ওপারে নৌকা করে কদবেল তলায়। এখন কদবেল পেকেছে, কদবেল পড়ছে, এবার দেখা যায় কদবেল যদি পায়, কদবেল মাখা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে গিয়ে দেখি কদবেল পাই কিনা। দেখুন বন্ধুরা, গাছের একদম টাটকা কদবেল, দেখুন মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা গাছটা কতটা বড়, গাছের গুড়িটা দেখলেই বোঝা যায় গাছটা কতটা বড়। কদবেলগুলো দেখুন অনেক উপরে আছে, পারা যায় না। এখন কদবেল পেকেছে, নিচে পড়ে, তাই আজকে আমরা কদবেল কুড়াতে এসেছি। গাছটা এ আছে তো কদবেল পড়লে জলে পড়ে। দেখুন বন্ধুরা এই কদবেলটা জলে পড়ে আছে, এটা নিয়ে নেব। দেখুন এটা জলে পড়েছিল, গাছ পাকা কদবেলের গন্ধটাই আলাদা। আর দেখি পাওয়া যায় কি। আর দেখুন আমার সঙ্গে চলে এসেছে আমার সব ভাই বোন, আমার ছেলে, আমরা সবাই মিলে কদবেল মেখে আজকে মাঠে বসে খাবো। কদবেল মাখার জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন তিনটে পাকা কদবেল নিয়েছি, গাছ পাকা কদবেল, এই কদবেলটা পরে পেয়েছি। নিয়েছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, লেবুর পাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, বিট লবণ, কাসুন্দি, চাট মশলা, চিনি, আর লাগবে সরিষার তেল। দেখুন বন্ধুরা একদম গাছ পাকা কদবেল, গাছ পাকা কদবেলের ভেতরে কিন্তু এরকম কালো হয়। ভালো গন্ধ বেরিয়েছে তাই না ভাই? একদম গাছ পাকা বেল। দেখুন বন্ধুরা এই কদবেলটা পুরোপুরি এখনো পেকে পারেনি, এটা বাড়িতে দুদিন রাখলে ভালো হতো, তবু একটু নরম হয়েছে, নিয়ে নেব। খোলাগুলো ফেলবো না, এই খোলাই করে আমরা খাবো। এই কদবেলের মধ্যে দিয়ে দেব এক চামচ বিট লবণ, দিয়ে দেব এক চামচ চিনি, দেড় চামচ চাট মশলা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, দু চামচ দিয়ে দেবো কাসুন্দি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, এবার লেবু পাতাগুলো, লেবু পাতাগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এই বাটিতে একটু লবণ নিয়ে নিয়েছি, বিট লবণ আর এই দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে একটু ডলে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো একটু সরিষার তেল। ভালো করে মেখে নিয়েছি, এবার কদবেলটা এরকম চেপে চেপে কদবেলের যে আঁশগুলো আছে ওগুলো ফেলে দেব।
এগুলো মুখে পড়লে ভালো লাগে না, দেখুন এই যে আঁশগুলো ফেলে দেব। এই যে এইভাবে ফেলে দিচ্ছি, মাখা হয়ে গেছে, কদবেল মাখা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। কদবেল কিন্তু কদবেলের খোলা খেতে সব থেকে ভালো লাগে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই বেল মাখা গুলো বাড়ির সবাই খেয়ে নেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।